হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা ভিন্ন ধরনের রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে পালকের ডাঁটার তরকারি। মানে কিছু কিছু রেসিপিতে পালকের ডাঁটাটা যায় না, তখন আমরা পালকের ডাঁটাটা ছিঁড়ে নিয়ে ফেলে দিই, কিন্তু এখন আর ফেলে দেবেন না। এই রেসিপিটা দেখে নিন, দেখার পরে আপনি নিজে একবার ট্রাই করে দেখুন, আপনার খুবই পছন্দ হবে। চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি পালং শাকগুলোকে ছিঁড়ে নিয়েছি আর এর ডাঁটাগুলোকে আলাদা করে দিয়েছি। এই ডাঁটাগুলোর মধ্যে পালং শাকের সম্পূর্ণ গুণ আছে, মানে হচ্ছে এর নিউট্রিয়েন্ট ভ্যালু সম্পূর্ণ আছে। এটা একেবারেই ফেলে দেওয়ার মতো জিনিস না, এটা খুবই উপকারী স্বাস্থ্যের জন্য, সুতরাং এটাকে আমরা ফেলবো না। এটাকে এবার আমরা বেছে নেব, বেছে নিয়ে কেটে নেব, কেটে ধুয়ে নেব। আমি বেছে নিয়েছি আর কেটে নিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন কীভাবে বেছেছি সেটা একবার আপনাকে দেখিয়ে দিই। এ দেখুন, আপনি এক তো করতে পারেন, চাকু দিয়েই করতে পারেন। একটা ডাঁটা নিতে হবে এইভাবে করে, এর ওপরে একটু রেশা রেশা মতো থাকে, সুতোর মতো, আঁশ মতো, এটাকে তুলে ফেলে দিতে হবে। আঁশগুলোকে ফেলে দিয়ে আমরা ডাঁটাটাকে কেটে নেব, নিজের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেব। এই দেখুন, আর এক তো আপনি করতে পারেন, সরাসরি হাত দিয়েই করতে পারেন, এতে অন্য কিছুর দরকার পড়ে না। হাত দিয়ে করলেও একেবারে ফটাফট হয়ে যায় খুব জলদি, আর এর রেশাগুলো বা আঁশগুলোও খুব সহজে আলাদা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এই দেখুন, আমার সম্পূর্ণ তো আমার বাছা হয়ে গেছে আর কাটাও হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ধুয়ে নেব। এখানে দেখুন, আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। আপনি চাইলে চোখো চোখো করেও কাটতে পারেন, কিন্তু ডাটার সাইজটা লম্বা লম্বা আছে, এই কারণে আমি আলুটাকেও এরকম করে কেটেছি। যাই হোক, ধুয়ে নিয়েছি। আর এই হলো আমাদের পালকের, মানে পালং শাকের ডাঁটা, যেটাকে আমি ধুয়ে এনে রেখেছি। আর মশলার মধ্যে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। অল্প কিছু রসুন নিয়েছি, 7-8 কলির মতো রসুন হবে, রাফলি কেটেছি, খুব একটা ছোটো ছোটো করে কাটিনি। একটা বড় সাইজের টমেটো আমি ছোটো ছোটো কেটে নিয়েছি, আর স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, লম্বা লম্বা চিরে নিয়েছি, আপনি চাইলে ছোটো ছোটো করেও কাটতে পারেন। এখানে আমি নিয়েছি কিছু ফ্রেশ ধনে পাতা, যেগুলোকে আমি ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। এবার চলুন কড়াই বসিয়ে নিই। আমি ইন্ডাকশানের ওপরে কড়াই বসিয়েছি, হিট চালু করে দিয়েছি। এবার আমরা তেল দিয়ে দেব, এটা রিফাইন তেল, আপনি যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন, আর তেল নিজের পছন্দ অনুযায়ী কম বেশিও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমরা এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেব, এখানে তেলটা কম গরম আছে, হালকা গরম। হলুদটা দেওয়ার কারণে আলু যখন আমরা ভাজবো আলুর কালারটাও সুন্দর আসবে, আর আলু যখন আমরা তেলের মধ্যে দেব তখন তেলটা আমাদের উপরে ছিটাবে না, এই কারণে একটুখানি হলদি দিয়ে নেওয়া। আলুর সঙ্গে সঙ্গে একটু আমি লবণও দেব, যাতে আলুর ভেতর পর্যন্ত লবণের স্বাদটা যায়। লবণ দিয়ে আলুটাকে একটু হালকা লাল কালার করে ভেজে নেব, মানে মোটামুটি 40-50% পর্যন্ত, যাতে রান্না হয়ে যায়। আর বাকি যেটুকু থাকবে সেটুকু আমরা ডাটার সঙ্গে যখন সিদ্ধ করব তখন সিদ্ধ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আলুগুলো হালকা হালকা লাল কালার এসছে, আর এটা 50% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে তুলে নেব, তুলে রেখে দেব অন্য একটা পাত্রে। আর এই যে যে তেলটা বেঁচে আছে, আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট তেল আছে, আপনি চাইলে আরও একটু তেল দিতে পারেন, কিন্তু আমি আর দিচ্ছি না। এর মধ্যেই আমি 1/2 টিস্পুনের মতো জিরে দিয়ে দিলাম, 1 পিঞ্চ মতো হিং দিলাম, আর দেব 1/2 টিস্পুন মতো সর্ষে, এটা কালো সর্ষে, রাইও বলে একে, আপনি চাইলে সাদা সর্ষেও দিতে পারেন, সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটাই বলুন। সমস্ত মশলাগুলো ভালো করে ফুটে যাওয়ার পরে আমরা এখানে রসুনগুলো দিয়ে দেব, রসুনটাকে হালকা লাল কালার করে ভেজে নেব, খুব বেশি লাল করতে যাব না, একেবারে হালকা একটা লাল কালার আসলে এর মধ্যে আমরা পেঁয়াজগুলো অ্যাড করে দেব। রসুন হালকা লাল কালার চলে এসছে, এবার আমরা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে সাথে আমরা স্বাদমতো লবণ দিয়ে দেব,
পেঁয়াজের সাথে লবণ দিলে হয় কি কি পেঁয়াজ জলদি নিজের পানিটা ছেড়ে দেয় আর জলদি ভাজা হয়ে যায়। এই কারণে আমি সবসময় চেষ্টা করি যে পেঁয়াজের সাথেই লবণটা দেওয়ার। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা আমি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা আমি এখনই দিচ্ছি না, একটু পরে দিচ্ছি, কারণ আমার সঙ্গে আমার মেয়ে আছে ছোট, তো ওর কাশি হবে এখন তেলের মধ্যে যদি লঙ্কা দিই, এই কারণে আমি জলের মধ্যে দেব। তো লঙ্কা দেওয়ার পরে আমি গুঁড়ো মশলাও দিচ্ছি, 1/4 টিস্পুন হলুদ পাউডার আর হাফ টিস্পুন দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন দিলাম ধনে গুঁড়ো। দিয়ে আমি সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়, গুঁড়ো মশলাগুলো। সাথে সাথে আমি 1/4 টিস্পুন মতো গরম মশলা দিচ্ছি, এটা শাহী গরম মশলা, ঘরে বানানো। আপনি যদি বাজারের নর্মাল গরম মশলা ইউজ করেন, বাজারে শাহী গরম মশলাও পাওয়া যায় আর নর্মাল গরম মশলাও পাওয়া যায়, নর্মাল ইউজ করলে হাফ টিস্পুন ইউজ করতে হবে। এবার জলের মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এখন আমরা ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ কি টমেটো খুব ভালো করে সফট হয়ে না যায় আর মশলার ওপর থেকে তেল দেখা না যায়। আপনি দেখতে পাচ্ছেন মশলা খুব ভালো করে কুক হয়ে গেছে, ওপর থেকে তেল দেখা যাচ্ছে আর মশলা খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পালং শাকের ডাঁটাগুলো। ডাটাটা দিয়ে মশলার সঙ্গে মোটামুটি 3-4 মিনিটের জন্য ভেজে নেব। হিটটা মিডিয়াম বা মিডিয়াম থেকে একটু কমে রাখবেন। 3-4 মিনিটের জন্য ভেজে নেব, তারপরে আমরা এর মধ্যে জল অ্যাড করব। চার মিনিট হয়ে গেছে আমি ভাজছি, এবার আমরা এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করব। আপনি দেখতে পাচ্ছেন নিচে থেকে একটু লেগে লেগে যাচ্ছে। এবার জল দিয়ে দিই। পালং শাকের ডাঁটাটা গলতে বা নরম হতে একটু সময় লাগে বেশি, আর আমাদের গ্রেভির কনসিস্টেন্সি আমরা খুব পাতলাও রাখবো না, সেই হিসেবে আমি জল অ্যাড করছি। আপনি নিজের হিসাব মতো জল অ্যাড করতে পারেন, তবে এই সবজিটাকে একটু গাঢ় করলেই ভালো লাগে খেতে, জলটা একটু কম থাকলেই ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগে না। এবার আমরা একটা বলক আসতে দেব, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। বলক আসার পরে আমরা এর মধ্যে আলুটাকে অ্যাড করব। আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বলক চলে এসেছে। এবার আমরা আলু দিয়ে দেব এর মধ্যে। যে আলুটা আমরা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এবার ডাটা আর আলু দুটোকে মিলিয়ে ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ পর্যন্ত কি ডাটা খুব ভালো করে সফট হয়ে না যায়। আলু তো গলে যাবে জলদি জলদি, কিন্তু ডাটা খুব ভালো করে গলাটা জরুরি। আমি ঢেকে দিয়ে রান্না করলাম, আপনি না ঢেকেও করতে পারেন, তবে না ঢাকলে কি হয় জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর সবজিটা গলতে একটু সময় লাগে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ডাটাটা খুব ভালো করে নরম হয়ে গেছে। ডাটা এরকমই নরম হতে হবে, একটুও যদি শক্ত থাকে তাহলে এর মধ্যে থেকে কাঁচা গন্ধ আসে। এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি কিছু ভেজে রাখা চীনাবাদামের গুঁড়ো। সাধারণত বাঙালিরা এই চীনাবাদামের গুঁড়োটা সবজিতে খুব একটা ব্যবহার করে না, তাই এটা আমি সাজেস্ট করব আপনি অবশ্যই অ্যাড করবেন যদি সম্ভব হয়। তারপরও যদি স্কিপ করতে চান তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি চীনাবাদামের গুঁড়োটা ব্যবহার করতে না চান তাহলে কিছু আলু তুলে নিয়ে এটাকে ফাটিয়ে দেবেন, মানে গুলে দেবেন, তাহলে গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম কিছু ফ্রেশ ধনে পাতা, এটাও মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি আপনাকে একটা কথা বলছি কি, ভেজে রাখা চীনাবাদামের গুঁড়োটা দিয়ে একবার একবার চেক করে দেখবেন, টেস্ট করে দেখবেন আপনার কেমন লাগে। আমি আশাবাদী কি আপনার খুবই ভালো লাগবে, একবার চেক করে দেখবেন, আর তারপরে যদি ভালো না লাগে তাহলে পরের রেসিপি থেকে স্কিপ করে দেবেন। একবার লবণটাকে চেক করে নেব, একেবারে পারফেক্ট আছে। এবার আমাদের অন্য কোনো কাজ নেই, এবার আমরা হিটটাকে বন্ধ করতে পারি আর সবজিকে সার্ভ করতে পারি।
দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। খুবই সিম্পল রেসিপিতে আমরা তৈরি করেছি, আর এই রেসিপি যদি আপনি একবার ট্রাই করেন, এরপর থেকে আর কখনোই পালং শাকের ডাঁটা ফেলে দিতে যাবেন না। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।